আসসালামু আলাইকুম আমি ডক্টর আতিক মেহেদি আপনারা নিশ্চয়ই পাসপোর্টের নাম শুনেছেন বাংলাদেশে অনেক ধরনের পাসপোর্ট আছে যেমন সাধারণ পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্ট আবার এক একটা দেশের পাসপোর্টের নাম যেমন আমাদের দেশের তাকে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট আছে আমেরিকান পাসপোর্ট আছে কানাডিয়ান পাসপোর্ট আছে অনেক ধরনের পাসপোর্ট আছে আজকে আপনাদেরকে বলবো নতুন এক ধরনের পাসপোর্টের নাম সেটা হলো ইমিউনিটি পাসপোর্ট বেশ মজার বিষয় মনে হচ্ছে না ইমিউনিটি নিয়ে আবার পাসপোর্ট কি ধরনের এক্স্যাক্টলি এই এই যে যে করোনার একটা প্যান্ডেমিক প্যান্ডেমিক টাইম টাইম আমরা পার করছি যখন শুরু হলো তখন সারা ওয়ার্ল্ডের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু থেমে গিয়েছিল কারণ ধারণা করা হচ্ছিল যে একটা দেশ থেকে মানুষ যখন আরেক দেশে যাচ্ছে তিনি হয়তো করোনা ভাইরাস নিজের মধ্যে ক্যারি করে নিয়ে যেতে পারেন এবং সেই দেশে করোনা ভাইরাসের অনুপ্রবেশ করতে পারে তো এই কারণে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এয়ারপ্লেন সার্ভিস গুলো ছিল যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল ইভেন নৌপথে বন্ধ ছিল তো আবার কিছু কিছু করে সারা ওয়ার্ল্ড এটা শুরু হচ্ছে কোনো কোনো দেশ তাদের এয়ারপোর্টটা ওপেন করে দিচ্ছে এয়ারলাইন্সগুলো আবার চলাচল শুরু করছে বাট সেক্ষেত্রে তাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে এবং এই বাড়তি সতর্কতার অংশ হিসেবেই তারা আমাদের যে রেগুলার পাসপোর্ট এটার পাশাপাশি আরেক ধরনের পেপার তারা ইস্যু মানে ইস্যু করাটা বা পেপার ক্যারি করাটাকে তারা বাধ্যতামূলক করছে এবং সেটাকেই দেশ কোনো কোনো এটাকে বলছে যে ইমিউনিটি পাসপোর্ট ইমিউনিটি ব্যাপারটা এরকম যে আপনি যদি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যান দ্যাট মিনস আপনার শরীরে একটা অ্যান্টিবডি ডেভেলপ করবে এক ধরনের ইমিউনিটি ডেভেলপ করবে যেটা পরবর্তীতে আপনি যদি কোনো কখনো করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হন সেই অ্যান্টিবডিটা সেই ভাইরাসটা বিরুদ্ধে লড়াই করবে এবং আপনাকে অসুস্থ হতে দিবে না তো পুরো এখন এই ইমিউনিটিটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাদেরকেই ট্রাভেল করার বা যে কোনো পারপাজে ঘোরাঘুরির পারপাস হোক বা মেডিকেল পারপাস হোক অথবা বিজনেস করার পার্পেই হোক তাদেরকেই ট্রাভেল করার অনুমতি দেওয়া হচ্ছে যাদের শরীরে সেই অ্যান্টিবডি বা ইমিউনিটিটা আছে তো এটা নিয়ে অবশ্য পজিটিভ নেগেটিভ দুই ধরনের মানে মতামতই আছে পজিটিভ ব্যাপারটা হলো যে এই ইমিউনিটির পাসপোর্টটা যখন চালু হবে তখন ট্রাভেল করার ব্যাপারটা নিয়ে আর কোনো সংশয় থাকবে না লাইক যারা যারা ট্রাভেল করবেন আমি নিশ্চিত থাকবো যে হ্যাঁ আমার আমার সাথে আমার প্লেনে যারা আছেন আমার সহযাত্রীরা এটা প্রত্যেকের ভিতরেই ইমিউনিটি ডেভেলপ করেছে যার কারণে তাদেরকে এই প্লেনে অ্যাক্সেস দেওয়া হয়েছে কিন্তু এটার কিন্তু আবার নেগেটিভ দিক আছে নেগেটিভ দিকটা এরকম যে একটা দল বলছে এই যে ইমিউনিটির যে সার্টিফিকেট এই সার্টিফিকেটটা ইস্যু করাটা এখানে সঠিকভাবে ইস্যু করা হচ্ছে কিনা বা কতটুকু অথেন্টিক ওয়েতে ইস্যু করা হচ্ছে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে এখানে একটা ব্ল্যাক মার্কেটের ব্যাপার চলে আসছে যে হয়তো কেউ নকল একটা কাগজ তৈরি করে নিল যেটা দিয়ে সে ট্রাভেল করছে বাট সে কিন্তু ওই পুরো প্লেনের যাত্রীদের জন্য অথবা যে দেশে যাচ্ছে সেই দেশের মানুষদের জন্য একটা হুমকি তো এটা একটা দিক আর একটা দিক হলো যে একটা এলিট শ্রেণী তৈরি হচ্ছে যারা নিজেদেরকে ইমিউনাইজ চিন্তা করে নিচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে এবং যাদেরকে হয়তো করোনা ভাইরাস আক্রমণ করে নাই তারাও কিন্তু ট্রাভেল করতে পারছে না বিকজ অফ তাদের শরীরে ইমিউনিটিটা নাই তাদের শরীরে সেই অ্যান্টিবডি ডেভেলপ না এবং যখন অ্যান্টিবডি টেস্টিং হবে দেখা যাবে তাদের শরীরে অ্যান্টিবডি নাই বাট আলটিমেটলি সে কিন্তু এখনো পর্যন্ত করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হয় নাই তার মানে এখানে মানে আমার মনে হয় যে ইনডিরেক্টলি একজন মানুষকে ইনফ্লুয়েস করা হচ্ছে সে যাতে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তো এরকম পজিটিভ নেগেটিভ অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে দেখা যাক এই ব্যাপারটা কত দূর পর্যন্ত যায় বাট এখনো পর্যন্ত কোনো কোনো দেশ তাদের বর্ডারে ক্রস করার জন্য তাদের দেশে যাওয়ার জন্য এই ইমিউনিটি পাসপোর্টের ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আজকে এই পর্যন্তই আমি মনে হয় আপনাদের আজকে একটা নতুন ইনফরমেশন দিতে পেরেছি আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের আরও ইনফরমেশন দিব এবং আপনারা যদি ইনফরমেশন পছন্দ করে থাকেন তাহলে আমাদের ই ডক্টর চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে আমরা হেলথ রিলেটেড বিভিন্ন নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে দিব এবং আমরা প্ল্যান করছি আরো নতুন নতুন বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসবে যেগুলা হেলথ ব্যাপারটাকে মানে স্বাস্থ্য ব্যাপারটাকে অনেক লুক্রেটিভ অনেক অ্যাট্রাকটিভ করে কাছে আপনার প্রেজেন্ট করবে সো অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন আছে এটাতে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমরা নতুন ভিডিও যখনই আপলোড করব। আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ